नमः शिवाय इदं सचन्दनो बिल्वपत्रं नमः शिवाय नमः। सुगंधि पुष्टिवर्धनम् पूर्वारुकमिव बन्धनाम् प्रत्योर्मोक्षीयमामृता त्र्यम्बकम् यजामहे सुगंधि বন্ধুরা, আমি স্নানাদি সম্পন্ন করে শুদ্ধ বস্ত্র পরে এখন ঠাকুর ঘরে এসেছি। আর তোমরা তো জানোই যে সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি। তো আমরা অনেকেই ওই দিন সারাদিন উপবাস থেকে বাবা মহাদেবের পুজো করব সন্ধ্যাবেলায়। আর কিভাবে করব সেই ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি। মানে আমি যেভাবে করি, সারাদিন উপবাস থেকে প্রথম প্রহরেই বাবাকে স্নানাদি সম্পন্ন করিয়ে বাবার পুজো করে জল ঢেলে বাবার পুজো সম্পন্ন করি। আবার অনেকেই করে থাকেন যে চার প্রহরে চারবার বাবা মহাদেবের পুজো করেন। তো অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে চার প্রহরে বাবা মহাদেবের কিভাবে পুজো করা হয় সেই নিয়ে একটি ভিডিও আনার জন্য। তো আজকে আমি বাবা মহাদেবের চার প্রহরে কিভাবে চারবার বাবার পুজো করে বাবার মাথায় জল ঢালতে হয় এবং পুজো সম্পন্ন করতে হয় সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো এখন আমি সরাসরি পুজোয় চলে যাচ্ছি। তো এবার আমি দেবাদিদেব মহাদেবের স্নানাভিষেক করব। তো স্নানাভিষেকের আগে আমি নিজেকে আচমন করে নিচ্ছি। ঘিয়ের প্রদীপ জ্বালানোর পূর্বে আমি নিজেকে আচমন করে নিচ্ছি। হাতে আমি গঙ্গা জল নিলাম, মাথায় তিনবার ছিটিয়ে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতটা আরেকটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। আর পূজা উপকরণ দেখো, সামগ্রী সব কিছুই আমি সাজিয়ে নিয়েছি সব কিছুতে। আর ঠাকুর ঘরে একটু করে আমি গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো পুজো শুরু করব। তো বাবা মহাদেবের পুজো করব বলে দেখো আমি একটি ঘিয়ের প্রদীপ এখানে সাজিয়ে নিয়েছি। তোমরা স্নানাদি সম্পন্ন করার পরেও এই ঘিয়ের প্রদীপটা জ্বালাতে পারো। অবশ্যই একটি মাটির প্রদীপ ঘি ভরে সেটা দিয়ে বাবাকে আরতি দেখাতে হয় ওই দিনে। তো আজকে আমি মাটির প্রদীপটা রাখলাম না, আজকে আমি পেতলের প্রদীপেই ঘি দিয়ে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, শিবরাত্রি করতে গেলে কী কী উপকরণ লাগে, মানে ঘরে অথবা মন্দিরে গিয়ে তোমরা যদি পুজো করে থাকো সেই নিয়ে কী কী উপকরণগুলো লাগে, খুব সামান্য উপকরণেই বাবা সন্তুষ্ট হন। তো যে সমস্ত সামগ্রী লাগে এবং পূজার সামগ্রী এবং সময়সূচির উপরে একটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি। তোমরা অনেকেই হয়তো দেখেছো, আবার অনেকেরই হয়তো দেখা হয়ে ওঠেনি। তো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে ভিডিওটি একবার দেখে নিতে পারো। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। আর আমি ধূপটাও ধরিয়ে নিচ্ছি এখানে। বন্ধুরা, প্রথম প্রহরে যখন পুজো করবে তখনও এই একইভাবে পুজোটা হবে। মানে আমি একবারই দেখিয়ে দিচ্ছি পুজোটা, এরকম তোমরা প্রত্যেকটা প্রহরে এইভাবেই পুজোটা করবে। কিছু জিনিস আছে, যেমন প্রথমে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবে এবং ধূপ ধরিয়ে নেবে, তারপর বাবা স্নানাদি সম্পন্ন করাবে এবং তারপরে কিভাবে পুজো করতে হয় আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি বাবা মহাদেবকে নামিয়ে নিয়েছি। এ প্রসঙ্গ একটু কথা আমি ছোট করে বলে রাখি, যাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে তারা তো সেই শিবেরই পুজো করবে, আর যাদের বাড়িতে এরকম প্রতিষ্ঠিত পাথরের শিবলিঙ্গ নেই তারা চার প্রহরে গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে নিয়ে চার প্রহরে চারটে শিব বানাতে হয় সেক্ষেত্রে। তো সেইভাবেও তোমরা পুজো করতে পারো। আর সেটাও যদি সম্ভব না হয়ে থাকে তো বাবার ছবিতেও শিবরাত্রি পুজো করা যায়, বাবার পুজো করা যায়। অন্তরের ভক্তিটাই আসল, বাবা অত কিছু দেখে না কি জোগাড় করতে পারলে কি পারলে না, ভক্তি ভরে বাবাকে ডাকতে হয় আর যা থাকবে তাই দিয়েই বাবা পুজো করতে হয়, তাতেই বাবা সন্তুষ্ট হন। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। বাবা মহাদেবের পুজো সবসময় উত্তর দিকে মুখ করে বসতে হয়। এই যে গৌরীপীঠটা থাকবে এদিক, এই দিকটা যেন বাবা মহাদেবের সবসময় উত্তর দিকেই মুখ করে রাখতে হয়। আমার ঠাকুর ঘরে এই দিকটা হচ্ছে উত্তর দিক, তো আমি এই দিকে মুখ করে রেখেছি। কেননা উত্তর দিক হচ্ছে ব্রহ্মলোক পথ, আর বাবা মহাদেবের পুজো সবসময় উত্তর দিকে মুখ করেই বসতে হয়। পরম ব্রহ্মময় শিবের পুজো সবসময় উত্তর দিকে মুখ করেই বসতে হয়। নম শিবায়, নম শিবায়, নম শিবায়।
তো ধূপ আর দীপটা আমার জ্বালানো হয়ে গেল। এক্ষেত্রেও বলে রাখি যে চার প্রহরে, এক্ষেত্রে চার প্রহরে চারটি বস্তু দ্বারা বাবাকে স্নান করাতে হয়। যেমন প্রথম প্রহরে হচ্ছে দুধ দিয়ে বাবাকে স্নান করাতে হয়। তো আমি বাবা মহাদেবকে এখানে নামিয়ে নিচ্ছি পরিষ্কার পাত্রটাতে এবং তারপর দুধ দ্বারা বাবাকে স্নান করাবো। আর এখানে চন্দন দিয়ে আমি একটুখানি ওম চিহ্ন এঁকে নিচ্ছি। এবার আমি বাবা মহাদেবকে এখানে নামিয়ে নিচ্ছি। তো সাজানো হয়ে গেছে। এবার দেখো এখানে আমি কাঁচা দুধ রেখেছি, দুধ দ্বারা বাবাকে আমি স্নান করাবো। এই ঘটিটার মধ্যে আমি দুধটা ঢেলে নিলাম। আর তার আগে বলে রাখি বন্ধুরা, প্রথমেই যখন বাবাকে স্নান করাবে আজকের দিনে অর্থাৎ শিবরাত্রির দিনে, বাবাকে স্নান করানোর আগে ভস্ম দ্বারা বাবার গাটা সুন্দর করে লেপন করতে হয়। তো আমি এখানে ভস্ম এনেছি। ভস্মটা তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে, যে কোনো দশকর্মার দোকানে এখন পাওয়া যাচ্ছে। সুন্দর করে আমি ভস্ম বাবার গায়ে লেপন করে দেব। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, জয় বাবা তুঙ্গনাথ। বন্ধুরা, আমি সারাদিন উপবাস থেকে প্রথম প্রহরেই বাবা মহাদেবের পুজো করি। তাই আমি কি করি, সারাদিন উপবাস থাকার পর যখন বাবার পুজো করি তখন আমি একসঙ্গে পঞ্চামৃত বানিয়ে নিয়ে সে পঞ্চামৃত দ্বারা বাবা মহাদেবের স্নান করে। আর যারা চার প্রহরে বাবাকে পুজো করবে ভাবছো, তারা এইভাবে করবে। প্রথমে ভালো করে ভস্ম লেপন করে নেবে বাবা মহাদেবের গায়ে, তারপর প্রথম প্রহরে দুধ দ্বারা বাবাকে স্নান করাবে। আর পঞ্চামৃত দিয়ে কীভাবে বাবাকে স্নান করাতে হয় অর্থাৎ পঞ্চামৃত কীভাবে বানাতে হয় সেই সংক্রান্ত আমি একটি ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি লিংক দিয়ে রাখবো। তো এসো আমি দুধ দ্বারা বাবাকে স্নান করাই। আর দুধ দিয়ে যখন বাবাকে স্নান করাবে সেক্ষেত্রে একটি মন্ত্র বলে বাবার মাথায় দুধ ঢালতে হয়। ও ঈশানায় নমঃ। ওম হোম ঈশানায় নমঃ। ওম হোম ঈশানায় নমঃ। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। জয় বাবা তুঙ্গনাথ। নমো নক্ষশ দেবতাভ্যো নমো নমঃ। নমো নন্দী মহারাজায়। মানে দুধ দিয়ে বাবাকে আমার স্নান করানো হয়ে গেছে। এরপর কি করবে, আমি প্রথম প্রহরের পুজোটার কথা বলছি। দুধ দিয়ে বাবাকে স্নান করানোর পরে শুদ্ধ অথবা গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে স্নানাদি সম্পন্ন করিয়ে সিংহাসনে তুলে তারপর বাবার গায়ে চন্দন লেপন করে বাবাকে ফুলের মালা পরিয়ে বাবাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে বেলপাতা চাপিয়ে তারপর পুজো সম্পন্ন করে তারপর আবার দ্বিতীয় প্রহরের পুজোর জন্য তোমরা অপেক্ষা করবে। আর সেই পুজোটা আমি একবারে শেষে দেখাচ্ছি, কিন্তু আমি যেহেতু একেবারেই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রহরে পুজো দেখাচ্ছি, তাই প্রথম প্রহরে বাবাকে আমি দুধ দ্বারা স্নান করালাম, এরপর বাবাকে আমি দই দ্বারা স্নান করাবো। এবার দেখো এখানে শুদ্ধ জল আছে, আমি শুদ্ধ জল দ্বারা বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এবার আমি দই নিলাম। দ্বিতীয় প্রহরে দই দ্বারা বাবাকে স্নান করাতে হয়। আর দই দিয়ে বাবাকে স্নান করানোর সময় একটা মন্ত্র বলে তারপর বাবার মাথায় দই ঢালতে হয়। ওম হোম অঘোরায় নমঃ। বন্ধুরা, এক্ষেত্রে তোমরা মিষ্টি দই অথবা টক দই যে কোনো দই নিয়েই বাবাকে স্নান করাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে টক দই রেখেছি। ওম হোম অঘোরায় নমঃ। একইভাবে শুদ্ধ জল দ্বারা বাবাকে এবার স্নান করিয়ে দেব। নম শিবায়, নম শিবায়, নম শিবায়।
নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার দেখো বন্ধুরা, আমি তৃতীয় প্রহরে বাবাকে ঘি দ্বারা স্নান করাবো। শুদ্ধ ঘি আছে এখানে, অবশ্যই গরুর দুধ দ্বারা যে ঘিটা তৈরি হয় সেই ঘিটা আমাদের নিতে হবে। তো আমি ঘি নিয়েছি এখানে, আর ঘি দ্বারা বাবাকে স্নান করানোর সময় একটা মন্ত্র বলে বাবাকে স্নান করাতে হয়, সেই মন্ত্রটা আমি বলে দিচ্ছি। ওম হোম বাম দেবায় নমঃ, ওম হোম বাম দেবায় নমঃ, ওম হোম বাম দেবায় নমঃ, ওম হোম বাম দেবায় নমঃ। একইভাবে আবার শুদ্ধ জল দ্বারা আমি বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার শেষ প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরে বাবাকে মধু দ্বারা স্নান করাতে হয়। তো আমি এখানে মধু নিচ্ছি, আর এক্ষেত্রে মধু মাখাতে মাখাতে এই মন্ত্র বলে বাবাকে মধু মাখাতে হয়। ওম হোম সদ্যজাতায় নমঃ, ওম হোম সদ্যজাতায় নমঃ, ওম হোম সদ্যজাতায় নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, এই যে পাথর বাটিগুলো দেখছো, এই বাটিগুলোর উপরে সারা বছর আমার বাবা মহাদেবকে বসানো থাকে। তো এই পাথর বাটিগুলো আমি সুন্দর করে ঘি আর মধু মাখিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপর মুছে নিয়ে বাবাকে এখানে বসাবো। এই যে স্নানাভিষেকের জলটা বাবা মহাদেবকে স্নান করালাম, এই জল বাড়ির ছোট বড় সকলের মাথায় সুন্দর করে সেদিন দিয়ে দেবে, অর্থাৎ শিবরাত্রির দিনে। তারপর ফুল গাছের নিচেও দিয়ে দিতে পারো, অথবা যদি মনসা গাছটা বাড়িতে থেকে থাকে তো মনসা গাছের তলাও দিয়ে দিতে পারো, অথবা বাইরে যদি সামনে পুকুর থাকে পুকুরেও জলে বাড়ি দিয়ে আসবো। মহাদেবকে এবার সিংহাসনে তুলে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, এবার আমি যে পুজোটা দেখাচ্ছি সেটা প্রথম প্রহরেও এইভাবেই পুজো করবে, দ্বিতীয় প্রহরেও একইভাবে পুজো হবে, তৃতীয় প্রহরেও একইভাবে এবং চতুর্থ প্রহরেও একইভাবে পুজো হবে। প্রথম প্রহরে দুধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দই দ্বারা, তৃতীয় প্রহরে ঘি দ্বারা এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা বাবাকে স্নানাদি সম্পন্ন করার পরে এই যে আমি পুজোটা দেখাচ্ছি, প্রত্যেকটা প্রহরে একইভাবে পুজো করবে তোমরা। তো বাবাকে যেহেতু স্নান আমার করানো হয়ে গেছে, এবার একটি পৈতে দেখো, এখানে একটি নতুন পৈতে রেখেছি, পৈতেটা এভাবে আমি বাবাকে পরিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বন্ধুরা, ওই একটা পৈতেই চারটি প্রহরে পড়ালেই হবে। স্নানের পূর্বে যখন প্রত্যেক প্রহরে আলাদা আলাদা করে স্নান করাবে, তখন একবার করে পৈতেটা খুলে রেখে দেবে, তারপর আবার ওই পৈতেটাই বাবাকে পরিয়ে দেবে। আর যদি কারো ইচ্ছা থাকে যে চার প্রহরে চারটি পৈতে বাবাকে নিবেদন করবে, সেটাও তোমরা করতে পারো। এবার দেখো, এখানে ফুল আছে, ফুলের মালা আছে। এখানে দেখো আমি আকন্দ ফুলের মালা রেখেছি, যে সমস্ত ফুলগুলো বাবা মহাদেবের ভীষণ প্রিয়, যেমন হচ্ছে আকন্দ ফুল, ধুতুরা ফুল। ধুতুরা ফুল ছাড়া বাবা মহাদেবের পুজো অসমাপ্ত থেকে যায়। ধুতুরা ফুল এখানে আছে, কলকে ফুল, আর সাদা ফুল আছে কিছু, আর যেটা হচ্ছে ধুতুরা ফল, এগুলি বাবা মহাদেবের ভীষণ প্রিয়। তো এগুলি আমি আজকে জোগাড় করে নিয়েছি, এগুলি দ্বারা আমি বাবাকে এবার সাজাবো। এবার দেখো, এখানে কেশর চন্দন আমি গুলে রেখেছি, কেশর চন্দন আমি বাবাকে লেপন করব, কেশর চন্দনের তিলক পরাবো। এই চন্দনটা আমি বেনারস থেকে নিয়ে এসেছি, আর তোমাদের কাছে যদি কেশর চন্দন না থাকে তোমরা সাদা চন্দনের তিলকও বাবাকে পরাতে পারো। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়।
এবারে আকন্দ ফুলের মালাটি আমি বাবা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি চন্দন সহযোগে। ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন গন্ধ পুষ্প নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন গন্ধ পুষ্প নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন গন্ধ পুষ্প নমঃ শিবায় নমঃ। এবার দেখো বন্ধুরা, এখানে বেল পাতা আছে। তো আজকের দিনে যে যত ইচ্ছা বেলপাতা বাবার মাথায় চাপাতে পারো। প্রথমেই আমি বলে রাখি, তিনটি বেলপাতা বাবার মাথায় চড়ে, তিনটি অথবা পাঁচটি অথবা সাতটি অথবা নটি অথবা এগারোটি অথবা একুশটি বেলপাতা বাবার মাথায় চাপানো অত্যন্ত শুভ। তো আমি প্রত্যেকটি বেলপাতাতে একটু করে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। আজকে আমি সাতটি বেলপাতা বাবা মহাদেবের মাথায় চড়াবো। আর বেলপাতাগুলি যখন চড়াবে, তার আগে এই যে বোটার অংশটা একটুখানি ঘষিয়ে দিতে হয় বা ভেঙে দিতে হয়। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্বপত্রং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্বপত্রং শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্বপত্রং শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্বপত্রং নমঃ। ধুতরা ফলগুলো তো আমি একটু করে চন্দন দিয়ে দিলাম, বাবার কাছে নিবেদন করলাম নমঃ শিবায়। এবার এখানে দেখো একটি বেল আছে। বাবা মহাদেবের পুজোয় বেল তো অবশ্যই লাগে। তো এখানে আমি এই বেলটি চন্দন লাগিয়ে দিয়ে বাবা মহাদেবকে নিবেদন করছি নমঃ শিবায়। এবার আমি বাবার মাথায় জল ঢালবো। তো এই কমণ্ডলটা আমি নিয়েছি, এতে আমি গঙ্গা জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সিদ্ধি। এখানে সিদ্ধি পাতা আছে, সিদ্ধি পাতা দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য একটু চন্দন আর দিচ্ছি অগরু। বন্ধুরা, এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। বাবা মহাদেবের মাথায় জল ঢালার একটাই মন্ত্র, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবার মাথায় জল ঢালতে হয়। আর যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করতে অক্ষম বা পারবে না, তারা ওম নমঃ শিবায় বলেও বাবার মাথায় জল ঢালতে পারে। এবার এসো আমি বাবার মাথায় জল ঢালি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষিমামৃতা। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুক্ষিমৃতা। এবার দেখো এখানে পঞ্চশস্য আছে। পঞ্চশস্য আমি বাবার মাথায় নিবেদন করব। বন্ধুরা, পঞ্চশস্য অর্থাৎ ধান, গম, যব, হাড়া, মুখ, সাদা তিল। এবার আমি বাবাকে চাল নিবেদন করব। তো এখানে দেখো অখণ্ড আতপ চাল আছে। অখণ্ড আতপ চাল একটুখানি জলে, গঙ্গা জলে ভিজিয়ে নিতে হয়, তারপর বাবাকে নিবেদন করতে হয়।
কিছু না হোক, জল ঢালার পরে একটুখানি চাল যেন বাবাকে আমরা নিবেদন করতে পারি, সেটাই দেখতে হবে। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এবার এখানে 116 আনা আছে, 16 আনা আমি বাবাকে নিবেদন করলাম। এবার বাবার কাছে ভোগ নিবেদন করব। তো ভোগ নিবেদন করার জন্য দেখো আমি একটু ফুল ছড়িয়ে দিয়েছি, এক এক করে সমস্ত কিছু আমি বাবার কাছে নিবেদন করে দিচ্ছি। এখানে সাদা বাতাসা নকুল দানা রেখেছি। নম শিবায়। আর এখানে তিনটি দেখো গোটা ফল রেখেছি আমি, গোটা ফলে আমি একটু করে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি। বাবাকে তিনটি অথবা পাঁচটি অথবা সাতটি অথবা 11টি ফল বাবাকে নিবেদন করে যায়, যে যা সাধ্য মতো বাবাকে ফল নিবেদন করবে। তো আমি এখানে তিনটি ফল লিখেছি বাবাকে নিবেদন করলাম। আর অন্যথা যদি একেবারেই সমর্থ না থাকে সেক্ষেত্রে একটি ফলও বাবাকে নিবেদন করা যায়। বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চার পুকুরে পুজো দেখাচ্ছি। তো চার পুকুরে এভাবে এক একটা বস্তু বাবাকে নিবেদন করে, বাবাকে স্নান করিয়ে এভাবে পুজো করে তারপর চারটি পুকুরে বাবার কাছে পুষ্পাঞ্জলি দেবে। এখানে আমি দেখো বেলপাতা নিয়েছি আর ফুল নিয়েছি, বাবার কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছি। ওম নম শিবায়, এসো সচন্দ্র পুষ্প বিল্ব পত্রাঞ্জলি, নম শিবায় নমঃ। ওম নম শিবায়, এসো সচন্দ্র পুষ্প বিল্ব পত্রাঞ্জলি, নম শিবায় নমঃ। নম শিবায়, নম শিবায়, এসো সচন্দ্র পুষ্প বিল্ব পত্রাঞ্জলি, নম শিবায় নমঃ। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। তাহলে বন্ধুরা এই ছিল আমার বাড়িতে শিবরাত্রিতে চার পুকুরে বাবা মহাদেবের পূজা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় বাবা বিশ্বনাথ।